আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নাই মেস বিন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটার নাম হচ্ছে পটেটো ফ্রাই খটর মটর। তো তোমরা হয়তো নামটা শুনে একটু অবাক হবে, একটু হাসিও পাবে যে পটেটো ফ্রাই খটর মটর জিনিসটা কি। তো জিনিসটা কিরাম ভাবে তৈরি হচ্ছে, কিরাম দেখতে, সব কিছু জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে খুবই সহজে বুঝতে পেরে যাবে যে কীভাবে জিনিসটা তৈরি হচ্ছে। তো আর বেশি বকবক না করে চলে আসি নতুন রেসিপিতে। তো দেখো, আমি একটা 500 জনের আলু নিয়েছি। আলুটাকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি এটাকে দুটো ভাগ করে নিচ্ছি, মানে দুটো কেটে নিচ্ছি। তো দুটো কেটে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা আলুটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার আমরা আলুটাকে কিভাবে কাটবো সেটা তোমাদের দেখাবো। তো একটু অপেক্ষা করো, তারপর তোমাদের দেখাচ্ছি আলুটাকে আমরা কিরাম কেটেছি। তো বন্ধুরা দেখো, আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমি গ্রেটারের এই অংশটা নিচ্ছি, নিয়ে এর ওপর আমি আলুটাকে গ্রেটারের মাধ্যমে কেটে নিচ্ছি। দেখো, তো দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে সব গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমি এটাকে গ্রেটারে গ্রেট করে তারপরে আলুটাকে 3-4 বার পানিতে ভালো করে ধুয়েছি, যতক্ষণ না পানিটা পরিষ্কার বেরোচ্ছে। কেন, যতক্ষণ না পানিটা পরিষ্কার বেরোবে ততক্ষণ তোমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। তো চলো, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তোমরাও ভালোভাবে ধুয়ে নেবে। তো এবার এটা আমি করছি পরে। তো এবার আমরা যাচ্ছি পরের স্টেপে। পরের স্টেপে যাওয়ার জন্য আমরা এই গামলাটাকে, মানে এই পাত্রটাকে সরিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি এই পাত্রটাকে, এই পাত্রটাকে দিয়ে আমি এই গ্রেটারের আলুগুলো সব এটাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এটা অন্য পাত্রে করে নিলাম। এবার এটাতে আমি প্রথমে দেবো নুন, মানে লবণ, লবণ দিয়ে দিচ্ছি ঠিক পরিমাণে, যতটা এই আমার পটেটোতে লাগবে ঠিক আমি ততটাই দিচ্ছি। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যতটা আমি ঝাল খেতে পছন্দ করব ঠিক আমি ততটা পরিমাণে দেবো। তো আমি ততটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার দেবো আমি এটা আতপ চাল গুঁড়ো, এর বদলে তোমরা কর্নফ্লোরও ব্যবহার করতে পারো বা গমের আটারও ব্যবহার করতে পারো। তো আমি এটাতে দিয়ে দিচ্ছি আতপ চাল গুঁড়ো। এবার দিচ্ছি এটাতে আমি একটা ডিম, আমার ঘরের মুরগিতে পাড়া দেশি ডিম, ওই জন্য সাইজটা ছোট। তো আমি একটাই ডিম দিচ্ছি। দেখো, ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। তো এবার বন্ধুরা, আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, মেখে আমার মনে হচ্ছে এই আতপ চাল আটাটা আমার পুরোটাই দিতে হবে, তো আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তোমাদের মাখার পরে দেখবে কতটা লাগছে, তারপরে তোমরা দেবে। যদি মনে হয় পুরোটাই দিতে হবে তখন তোমরা দেবে। তো আবার আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, সুন্দরভাবে হাতে সময় নিয়ে
মেখে নিচ্ছি। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি হাতে সময় নিয়ে, ভালো করে মেখে নিলাম একদম টাইম টু টাইম। তো দেখো বন্ধুরা, আমার মাখা পুরোপুরি ভাবে হয়ে গেছে। দেখো দেখে বুঝতে পারবে ঠিক এরকম হবে, কতটা কর্নফ্লাওয়ার লাগবে বা তোমাদের ইচ্ছা মতো যেটা দেবে কতটা লাগবে সেটা দেখে এরকম ভাবেই বুঝতে পারবে। তো আমার হয়ে গেছে, আমি যাচ্ছি এবার পরের স্টেপে। তো দেখো বন্ধুরা, আমি উনান ধরে কড়াই তেল চাপে দিয়েছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এটাকে আর একটু ভালো করে মেখে নিলাম। আচ্ছা এবে এই যে আলু নিলাম একটুখানি, যে এরকম এরকম করে এটাকে আমি দিয়ে দিচ্ছি সবই। দেখো যতগুলো ধরবে আমি সবই দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটাকে আমি এখন কিছু নাড়াচাড়া করবো না, এটা কিছুক্ষণ হওয়ার পরে নাড়বো। কেন এটাকে এখন যদি আমি উল্টাতে যাই তাহলে এটা ছেড়ে যাবে, ভেঙে যাবে, যার জন্য আমি এখন কিছু করব না। এটা কিছুক্ষণ হয়ে যা, একটু এই সাইডগুলো দেখবো লাল লাল হয়ে গেছে, তখন এটাকে আমরা উল্টোবার চেষ্টা করব। তো যখন আমি উল্টাবো তোমাদের আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, আর দেখো ভাগুন, দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি দেখো উল্টাবো, আমি দেখো উল্টে দিচ্ছি সব, কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, ছেড়ে যায় না যেন। দেখো বন্ধুরা, আমার সব উল্টানো হয়ে গেল। বন্ধুরা আমি সব উল্টে দিয়েছি, আমার লাল লাল করা ভাজা হয়ে গেছে। এবার উপরটাও ঠিক এরকম লাল লাল হয়ে যাবে, তারপর আমি তুলে নেবো, যখন তুলবো তোমাদেরকে আমি পুরো দেখাবো। তো দেখো বন্ধুরা, আমার এইগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, তোমরা দেখে বুঝতে পারছো আমি কিরম ভাবে লাল লাল করে ভেজেছি। আর দেখো দেখো তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কিরম ভাবে আমি লাল লাল করে ভেজেছি। দেখো তো ঠিক এরম ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। পদ্ধতি ফলো করে আমি আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এরম ভাবে লাল লাল করে আবার ভেজে নিচ্ছি। তো আমি সবগুলো করে নেওয়ার পর তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের পটেটো ফ্রাই খটর মটর তৈরি হয়ে গেছে। আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখেছো, কোনো স্কিপ করোনি। এবার হচ্ছে লাস্টের পরীক্ষার পালা, তৈরিটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কত সুন্দর একটা তৈরি হয়েছে। দেখো কত সুন্দর তৈরি হয়েছে। আর খটর মটর এর কারণটা হচ্ছে এই যে, এই যে এটা হচ্ছে খটর মটর। আর দেখো দেখছো কত সুন্দর তৈরি হয়েছে। এটা তোমাদের খেতে হবে ঠিক এই যে। আমি একটু সস নিলাম, এবার আমি খাচ্ছি, এত সুন্দর মানে মচমচে হয়েছে তোমরা দেখবে। ওয়াও।
তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই 1,000 সাবস্ক্রাইবার করে দাও, প্লিজ 1,000 সাবস্ক্রাইবার তোমরা করে দাও। আর ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।